সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সাথে আছি তোমাদের সঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টা ক্লাস 8-এর জন্য যদিও তৈরি করা হলেও এটা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরাও কিছুটা হলেও উপকার পাবে। চলো দেখে নেওয়া যাক আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই নিচের তথ্যটি মনোযোগ সহকারে পড়ো। দেখো, আমরা সবসময় আমাদের চারপাশে নানা পদার্থ, চাপ, তাপ, সংস্পর্শ বা ইত্যাদির কারণে পরিবর্তিত হতে দেখি। আলোর প্রভাবেও পরিবর্তিত হয়। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তন আসলে দুইভাবে সংঘটিত হয়। তোমরা কি বলতে পারো এই দুইটি পরিবর্তনের নাম কি বা প্রক্রিয়া দুটি কি কি? হ্যাঁ, চলো দেখে নেওয়া যাক প্রক্রিয়া দুটি কি কি। প্রক্রিয়া দুটি হলো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন, আমরা জানি যে আমাদের চারিদিকের যে পরিবর্তনগুলো হয় এগুলো ভৌত এবং রাসায়নিক এই দুটা কারণেই হয়ে থাকে। যদি আমরা বলি যে মেঘ থেকে বৃষ্টি হয়, আবার পানি জলীয় বাষ্পতে পরিণত হয়, আবার জলীয় বাষ্প জমে মেঘে পরিণত হয়, সেখান থেকে আবার ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয়, আবার বৃষ্টি অর্থাৎ পানিতেই পরিণত হয়, আবার কখনো বেশি ঘনীভূত হলে শিলাবৃষ্টিতে পরিণত হয়। তাহলে কি বোঝা যাচ্ছে? এই যে বাষ্প, মেঘ, জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টি, পানি এবং শিলা, এগুলো আসলেই কিন্তু মূল গাঠনিক উপাদান কি? পানি, H2O। তাহলে এখানে পদার্থের কোনো পরিবর্তন হয়নি, শুধু বাহ্যিক পরিবর্তন ঘটছে, তাই এটা কি? ভৌত পরিবর্তন। কিন্তু যদি এই বৃষ্টির সময় বজ্রপাত হয় যখন, তখন প্রচণ্ড শব্দ হয়, তাই না? সে সাথে কি উৎপন্ন হয়? প্রচুর তাপমাত্রা। এই তাপমাত্রায় বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস থেকে নাইট্রেট যৌগে পরিণত হয়, তোমরা জানো এটা। তাহলে এটা কোন ধরনের পরিবর্তন? যেহেতু এখানে নাইট্রোজেন থেকে তৈরি হলো নাইট্রেট যৌগ বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড এই জাতীয় যৌগ, তাহলে এটা অবশ্যই একটা রাসায়নিক পরিবর্তন। তো এই ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত করা যায়। কি কি পার্থক্য থাকতে পারে আমরা একটু দেখে নেই। দেখো, ভৌত পরিবর্তন বলা হচ্ছে এটা একটা অস্থায়ী পরিবর্তন, কিন্তু রাসায়নিক পরিবর্তন স্থায়ী। কেন? আমরা কিছুক্ষণ আগেই বুঝলাম যে পানিকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয়, বাষ্পকে ঠান্ডা করলে আবার পানিতে ফিরে আসে, তাহলে এটা অবশ্যই অস্থায়ী পরিবর্তন, কিন্তু রাসায়নিক পরিবর্তনটা স্থায়ী। যেমন লোহার জিনিসপত্রে মরিচা তৈরি হয়। মরিচা কি? মরিচা হলো আর্দ্র ফেরিক অক্সাইড। আর লোহা, লোহা একটি মৌলিক পদার্থ যাকে আমরা বলি আয়রন। আয়রন একটা মৌলিক পদার্থ আর আর্দ্র ফেরিক অক্সাইড একটি যৌগিক পদার্থ। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এখানে মৌলিক এবং যৌগিক পদার্থ দুটা আলাদা। তাহলে রাসায়নিক পরিবর্তনের ফলে লোহা মৌলিক পদার্থ থেকে যৌগিক পদার্থ অর্থাৎ আর্দ্র ফেরিক অক্সাইডে বা মরিচাতে পরিণত হয়, এই জন্য এটা স্থায়ী পরিবর্তন। আবার বলা হচ্ছে ভৌত পরিবর্তনের ফলে ভরের কোনো পরিবর্তন হয় না। ভৌত পরিবর্তনের ফলে পদার্থের মূল ভরের পরিবর্তন হয় না। কারণ কি? পদার্থের মূল গঠন উপাদান একই থাকে। যেমন জলীয় বাষ্পের ক্ষেত্রে এর গাঠনিক ফর্মুলা আমরা লিখব কি? পানি, H2O, রাসায়নিক সংকেত। বরফের ক্ষেত্রে H2O, তরল পানির ক্ষেত্রেও H2O, অর্থাৎ পানির ভর 18, 18ই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু রাসায়নিক পরিবর্তনের ফলে যেহেতু ভিন্ন পদার্থের সৃষ্টি হয়, তাই রাসায়নিক পদার্থের ফলে ভিন্ন ধর্মের এবং ভিন্ন ভরের পদার্থ তৈরি হবে।
আবার বলা হচ্ছে যে ভৌত পরিবর্তনের সময় তাপের পরিবর্তন ঘটতেও পারে আবার নাও পারে, কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি ঘটবে। আমরা জানি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কিছু কিছু বিক্রিয়া সংঘটনের জন্য তাপ প্রদান করতে হয়, এগুলোকে আমরা বলি তাপ হারি বিক্রিয়া। অর্থাৎ যে সকল বিক্রিয়ায় তাপ প্রদান করতে হয় তাদেরকে বলি আমরা তাপ হারি বিক্রিয়া। তাপ না দিলে এই বিক্রিয়াগুলো সংঘটিত হবে না। আবার কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলোতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এগুলোকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তো আজকে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো এই দেখা যাক, প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়া কি এবং রাসায়নিক সমীকরণ, রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ আমি একত্রে লিখলাম কেন? কারণ তোমরা জানো যে একটা রাসায়নিক বিক্রিয়াকে উপস্থাপন করার জন্য রাসায়নিক সমীকরণ দরকার। তাহলে রাসায়নিক সমীকরণ যদি আমরা না জানি, তাহলে রাসায়নিক বিক্রিয়াগুলো প্রতীক সংকেতের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারবো না। তো রাসায়নিক বিক্রিয়া কি? রাসায়নিক বিক্রিয়া হলো যে একটা প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু থেকে এক বা একাধিক নতুন বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন বলা হয়। তাহলে আমরা এর আগেই আলোচনা করে নিছি যে রাসায়নিক বিক্রিয়ায় নতুন বস্তু তৈরি হয়, নতুন ধর্মের, নতুন ভরের বস্তু তৈরি হয়। তো এই যে রাসায়নিক বিক্রিয়া যে সংঘটিত হয় বা একটা রাসায়নিক বিক্রিয়ায় কি ঘটে, তা আমরা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করি তাকেই বলা হবে রাসায়নিক সমীকরণ। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়ায় যে ঘটনাগুলো ঘটে তা বিক্রিয়ায় অংশগ্রহণকারী এবং বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের প্রতীক সংকেত, অণুর সংখ্যা, তারপর প্রতীক চিহ্ন ইত্যাদির মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াই হলো রাসায়নিক সমীকরণ। সহজ কথায়, যে সমীকরণ দ্বারা একটি রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করা হয় তাকে আমরা রাসায়নিক সমীকরণ বলে থাকি। তো এই রাসায়নিক সমীকরণ লেখার ক্ষেত্রে কিছু নিয়ম পালন করতে হয়। চলো দেখি নিয়মগুলো কি কি। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে সকল পদার্থ তাদেরকে আমরা বলি বিক্রিয়ক। অর্থাৎ বিক্রিয়ায় যে পদার্থ অংশগ্রহণ করবে এক বা একাধিক তাদেরকে কি বলবো? বিক্রিয়ক। আর বিক্রিয়ার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয় তাদেরকে আমরা বলি উৎপাদ বা প্রোডাক্ট। তো রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে আমরা বিক্রিয়ক পদার্থগুলোকে সমীকরণের বাম পাশে লিখব এবং উৎপাদ পদার্থগুলোকে ডান পাশে লিখব। বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থগুলোকে অবশ্যই আমরা তাদের সংকেতের মাধ্যমে প্রকাশ করব। যদি কোনো পাশে একাধিক বিক্রিয়ক বা উৎপাদ থাকে, আমরা তাদের মাঝে যোগ চিহ্ন দিব। এরপর বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে একটি তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দিব। সবশেষে বিক্রিয়ক এবং উৎপাদের উভয় পাশে পরমাণু সংখ্যা সমান আছে কিনা তা দেখব। যদি না থাকে তাহলে আমরা সমতা বিধান করব। করে আমরা তীর চিহ্নর জায়গায় সমান চিহ্ন দিতে পারি। তবে হ্যাঁ, রাসায়নিক সমীকরণে আরেকটা বিষয় উল্লেখ করা থাকে, সেটা হলো বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা। সাধারণত আমরা ভৌত অবস্থাগুলো পদার্থের সংকেতের ডান পাশে ব্রাকেটের মধ্যে লিখে রাখি। যদি গ্যাস হয় তাহলে জি, যদি তরল হয় তাহলে এল, যদি কঠিন হয় বা সলিড তাহলে আমরা এস লিখি। তো
আমরা এবার বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো। চলো, প্রথমেই আছে সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন। তোমরা বুঝতে পারছো সংযোজন বিক্রিয়া কি? সংযোজন বা অ্যাডিশন, অ্যাড করা, যুক্ত হওয়া। তাহলে এখানে যদি দুই বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র পদার্থে পরিণত হয়, তখন এই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। তাহলে খেয়াল করো কি বললাম আমি, যে যখন দুই বা ততোধিক পদার্থ মিলে একটি মাত্র পদার্থ তৈরি করবে, তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ায় এখানে সংজ্ঞাটা আরো একটু ভালোভাবে দেওয়া আছে, যে জারণ যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র পদার্থ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। তো এখানে সংযোজন এবং বিক্রিয়াকে জারণ বিজারণ বলা হলো কেন? তোমরা জানো যে জারণ অর্থ ত্যাগ, বিজারণ অর্থ গ্রহণ। কার ত্যাগ, কার গ্রহণ? ইলেকট্রনের। সংযোজন বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ গ্রহণ উভয়ই ঘটে, এজন্য সংযোজন বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এখানে আমি একটা বিক্রিয়া উদাহরণ দিয়েছি, ফেরাস ক্লোরাইড এর জলীয় দ্রবণের ভিতরে ক্লোরিন গ্যাস চালনা করলে ফেরিক ক্লোরাইডের দ্রবণ প্রস্তুত হয়। তাহলে ফেরাস ক্লোরাইডের দ্রবণের ভিতর ক্লোরিন গ্যাস চালনা করলাম, তৈরি হলো ফেরিক ক্লোরাইড। এখানে ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস একত্রিত হয়ে ফেরিক ক্লোরাইড তৈরি করছে। আবার আরেকটি বিক্রিয়া দেখো, নাইট্রোজেন গ্যাসের সাথে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তোমাদেরকে একটু বিষয় মানে এখানে আমাদের সবারই জানা দরকার এবং তোমাদেরকেই বলছি, এটা মনে রাখবা, এই সংযোজন বিক্রিয়ায় আবার একটা আছে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে সংশ্লেষণ বিক্রিয়াও এক ধরনের সংযোজন বিক্রিয়া। কিভাবে? দেখো এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটা কি পদার্থ? মৌলিক পদার্থ। তাহলে দুটা মৌলিক পদার্থ মিলে যখন একটা যৌগিক পদার্থ অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে, তখন এই বিক্রিয়াকে আমরা বলবো সংশ্লেষণ বিক্রিয়া। প্রথমে যে বিক্রিয়াটা দেওয়া আছে এটা ফেরাস ক্লোরাইড, অর্থাৎ এটা একটা যৌগিক পদার্থ, তার সাথে ক্লোরিন গ্যাস মৌলিক পদার্থ বিক্রিয়া করছে, করে ফেরিক ক্লোরাইড তৈরি করছে। তাহলে প্রথম বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া, কিন্তু সংশ্লেষণ না। আবার দ্বিতীয় বিক্রিয়াটি দুটি মৌলিক পদার্থ বিক্রিয়া করছে, একটা যৌগিক পদার্থ তৈরি করছে, এটি সংযোজন বিক্রিয়াও এবং সংশ্লেষণ বিক্রিয়াও। তাহলে আমরা কি বুঝলাম, যে সংশ্লেষণ বিক্রিয়াগুলো সংযোজনও হতে পারে, সংশ্লেষণও হতে পারে, তাই না? তো আমরা কয়েকটা উদাহরণ দেখি। দেখো প্রথমে বিক্রিয়ায় দেখানো হচ্ছে আয়রনের সাথে সালফার যুক্ত হয়ে আয়রন সালফাইড তৈরি হয়েছে, জিঙ্কের সাথে সালফার যুক্ত হয়ে জিঙ্ক সালফাইড তৈরি হয়েছে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে পানি তৈরি হয়েছে, অ্যামোনিয়া গ্যাসের সাথে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে। তো এখানে খেয়াল করো এই সবগুলো বিক্রিয়াই কিন্তু সংযোজন বিক্রিয়া, কিন্তু এর মধ্যে প্রথম তিনটি বিক্রিয়া হলো সংশ্লেষণ বিক্রিয়া, কারণ এখানে আয়রন সালফার বিক্রিয়া করেছে, মৌলিক পদার্থ হিসেবে উৎপন্ন করেছে যৌগিক পদার্থ আয়রন সালফাইড, জিঙ্ক ও সালফার মৌলিক পদার্থ হিসেবে বিক্রিয়া করে উৎপন্ন করেছে যৌগিক পদার্থ জিঙ্ক সালফাইড, হাইড্রোজেন এবং অক্সিজেন মৌলিক পদার্থ হিসেবে বিক্রিয়া করে উৎপন্ন করেছে যৌগিক পদার্থ পানি। তাহলে আমরা আগে থেকেই জানি যদি মৌলিক পদার্থ বিক্রিয়া করে একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ তৈরি করে, তখন সেই বিক্রিয়াকে আমরা বলি সংশ্লেষণ। আর মৌলিক যৌগিক বা যৌগিক যৌগিক মিলে যে বিক্রিয়া একটি পদার্থ উৎপন্ন হয়
তখন সেটাকে আমরা বলি সংযোজন। তাহলে সংশ্লেষণ বিক্রিয়াগুলো, সংশ্লেষণ বিক্রিয়াগুলো একদিকে সংশ্লেষণ এবং সংযোজন দুটাই, কিন্তু যৌগিক পদার্থ থাকলে বিক্রিয়ক হিসেবে তখন এটা আমরা সংযোজনই বলবো, সংশ্লেষণ বলতে পারবো না। তো এ থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। চলো এবার আমরা একটা পরীক্ষার মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে জেনে নেওয়া যাক। সংযোজন বিক্রিয়ার একটা পরীক্ষা এখানে আমরা বর্ণনা করেছি। প্রথমে কি করব, আমাদের 7 গ্রাম লোহার গুঁড়া লাগবে এবং 4 গ্রাম সালফার গুঁড়া, এটা আমরা নিক্তির সাহায্যে মেপে নেব। লোহার গুঁড়া ধূসর হালকা এবং সালফার গুঁড়া হলুদ রঙের। তাহলে একটা টেস্ট টিউবে আমরা প্রথমে লোহার গুঁড়া 7 গ্রাম এবং 4 গ্রাম হলুদ রঙের সালফার গুঁড়া নিব। নিয়ে টেস্ট টিউবকে একটি ক্ল্যাম্প দ্বারা ধরে, ক্ল্যাম্প দ্বারা ভালোভাবে ধরে বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পে ভালোভাবে তাপ দিব। কতক্ষণ তাপ দিব, যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি গাঢ় ধূসর রঙের যৌগে পরিণত হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা তাপ দিতে থাকব। এক সময় দেখা যাবে যে মিশ্রণটি রক্তিম আভার নেয়, আর লালচে আকার ধারণ করছে, তখন আমরা তাপ দেওয়া বন্ধ করব এবং এটা ঠান্ডা করলেই ধূসর বর্ণটা চলে আসবে। তো দেখো, খেয়াল করে দেখো ভালো করে, প্রথমে আমরা নিয়েছিলাম লোহার গুঁড়া আর হলুদ রঙের সালফার গুঁড়া, এইটাকে তাপ দেওয়ার ফলে এই দুটা মিশ্রিত হয়ে বিক্রিয়া করে একটি মাত্র যৌগে পরিণত হয়েছে, যাই সেই যৌগটি হলো সালফার ও আয়রনের যৌগ, অর্থাৎ আয়রন সালফাইড। আমি আবার একটু তোমাদেরকে বলে রাখি যে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা 7 গ্রাম লোহার গুঁড়া এবং 4 গ্রাম সালফার গুঁড়া একটি টেস্ট টিউবে নিয়ে আমরা ক্ল্যাম্প দ্বারা টেস্ট টিউবকে ভালোভাবে ধরে বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পে তাপ দিলাম, যতক্ষণ পর্যন্ত না এটা রক্তিম আভার নাই বর্ণ সৃষ্টি করে। তারপর আমরা কি করব, টেস্ট টিউবকে ঠান্ডা করব। ঠান্ডা করার জন্য তোমরা আবার টেস্ট টিউবকে পানিতে ডুবায় না, কারণ টেস্ট টিউব ফেটে যাবে, এটা রুম টেম্পারেচারেই এটাকে ঠান্ডা করতে হবে, এটা সতর্ক ভাবে থাকবা। এবং তাপ দেওয়ার সময় খেয়াল রাখবা যেন তোমার হাতে তাপ না লাগে, এবং ক্যাম্প দিয়ে ভালোভাবে টেস্ট টিউবকে ধরবা। এরপর দেখা যাচ্ছে যে রক্তিম আভার নেই, যে বর্ণ তৈরি ছিল সেটা ধূসর বর্ণে পরিণত হলো। তাহলে দুইটা পদার্থ মিলে এখানে একটা পদার্থে পরিণত হলো, যার নাম আমরা কি পেলাম, আয়রন সালফাইড। চলো এবার আমরা আর একটা নতুন বিক্রিয়া নিয়ে আলোচনা করি। এবার আমরা বিয়োজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। বিয়োজন বা বিযোজন বা ডিকম্পোজিশন রিয়াকশন, বিয়োজন বা ডিকম্পোস্ট, বিয়োজিত হওয়া, ভেঙে যাওয়া, অর্থাৎ একটা থেকে একাধিক বস্তুতে পরিণত হওয়া, সেটাই হবে বিয়োজন বা ভাঙন। আমরা কোনো বস্তুকে যদি ভাঙি সেটাতে একটা থেকে দুইটা চারটা অনেকগুলো হতে পারে, এটাই বিয়োজন। তো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলবো যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক যৌগে পরিণত হয় তাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া, তাই না? তো উদাহরণ হিসাবে আমরা এখানে দেখো কি পাচ্ছি, এখানে দেখো যে পানি কে তড়িৎ প্রবাহিত করে, অর্থাৎ পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পাব। হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা পাব হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস। এখানে একটা বিষয় খেয়াল করো,
পানি একটা যৌগিক পদার্থ, যাকে ভেঙে আমরা হাইড্রোজেন ও অক্সিজেন পেলাম, অর্থাৎ দুটা মৌলিক পদার্থ পেলাম। একটু আগের পড়াটা খেয়াল করো, দুটা মৌলিক পদার্থ যদি একত্রিত হয়ে যৌগিক পদার্থ তৈরি করে সংযোজনের বেলায়, তখন আমরা বলেছিলাম কি, সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে বিপরীত দিকে এখানে দেখো, খেয়াল করে, পানি ভেঙে দুটা মৌলিক পদার্থ তৈরি হলো, অর্থাৎ একটা যৌগিক পদার্থ ভেঙে দুটা মৌলিক পদার্থ তৈরি হলো, এই জন্য এই বিক্রিয়াকে বলবো বিশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়াটি বিয়োজন, ঠিক আছে, কিন্তু বিয়োজনের মধ্যেও এটাকে আমরা বলবো বিশ্লেষণ বিক্রিয়া। যেমন সংযোজনের বেলায় বলেছিলাম, মৌলিক দুটা মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ হয়েছিল, সংশ্লেষণ। তেমনি একটা যৌগিক পদার্থ ভেঙে দুটা মৌলিক পদার্থ তৈরি হলো, এই জন্য এটাকে আমরা বলবো বিশ্লেষণ বিক্রিয়া। চলো আমরা এই বিক্রিয়ার কিছু উদাহরণ দেখে নেই। খেয়াল করো, এখানে এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়েছি, উৎপন্ন কপার কার্বনেটকে তাপ দিয়েছি, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়েছি, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিয়েছি এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ প্রদান করেছি। তো প্রথমে কপার কার্বনেটকে তাপ দেওয়ার ফলে কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়ার ফলে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়েছে। পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়ার কারণে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। তো এইখানে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকটা যৌগিক পদার্থ ভেঙে এক দুইটি করে যৌগিক পদার্থ উৎপন্ন হয়েছে, কিন্তু এর আগেই আমরা দেখে আসলাম কি, একটা যৌগিক পদার্থ ভেঙে দুটা মৌলিক পদার্থ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এখানেও কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি যে সকল বিশ্লেষণ বিক্রিয়ায় বিয়োজন বিক্রিয়া, কিন্তু সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়। কেননা দেখো, এখানে কপার কার্বনেটকে তাপ দেওয়ার ফলে যে দুটা পদার্থ উৎপন্ন হয়েছে, কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এরা দুটাই কিন্তু যৌগিক পদার্থ, কোনো মৌলিক পদার্থ উৎপন্ন হয়নি। তাহলে এটা বিয়োজন, শুধুমাত্র এটা বিয়োজন বিক্রিয়াই বলবো, এটা বিশ্লেষণ না। তো আমরা এবার একটা বিয়োজন বিক্রিয়ার পরীক্ষা নিয়ে আলোচনা করা যাক। চলো বিয়োজন বিক্রিয়ার পরীক্ষা। বিয়োজন বিক্রিয়ার পরীক্ষার জন্য আমাদের প্রয়োজন হয়েছে একটি স্প্রিট ল্যাম্প বা বুনসেন বার্নার, টেস্ট টিউব, কর্ক, এরপর বাঁকানো কাসনল এবং চুনের পানির দ্রবণ সমেত একটি বিকার এবং স্ট্যান্ড, ক্ল্যাম্প সহ স্ট্যান্ড। প্রথমে আমরা একটি টেস্ট টিউবের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট নিব, এর গুঁড়া নিয়ে আমরা টেস্ট টিউবকে কর্কের সাহায্যে একটি কাসনল যুক্ত করব এবং কাসনলের অপর প্রান্ত বিকারে রক্ষিত চুনের পানির দ্রবণে ডুবিয়ে রাখব এবং ঠিক এটা চিত্রের মতোই সাজিয়ে নিব। আমরা নেয়ার পরে আমরা যখন টেস্ট টিউবটিতে তাপ প্রদান করব, তখন তাপে চুনা পাথর তথা ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হতে শুরু করবে। বলতো কি উৎপন্ন হবে? আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম, এখানে ক্যালসিয়াম কার্বনেট তাপে বিয়োজিত হয়ে উৎপন্ন করবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড যেহেতু ভারী, এটা টেস্ট টিউবের মধ্যেই থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ, এটা কাসনলের ভিতর দিয়ে চুনের পানির ভিতরে চলে আসবে। চুনের পানি সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে, করে পানিকে ঘোলা করে ফেলবে। মজার ব্যাপার না? তাহলে এখানে যে বিয়োজন ঘটলো, এটা আমরা কেমনে বুঝলাম? যে তাপ দেওয়ার ফলে, চুনা পাথরকে তাপ দেওয়ার ফলে সাদা বর্ণের ছাই উৎপন্ন হলো এবং গ্যাস পদার্থ উৎপন্ন হলো। তাহলে দুটা পদার্থ উৎপন্ন হলো, এই গ্যাসটা কোথায় আসলো? চুনের পানিতে।
তো চুনের পানির সাথে বিক্রিয়া করার ফলে চুনের পানি ঘোলা হয়ে গেল। কেন, তাই না? দেখো, চুনের পানি কাকে বলা হয়? চুনের পানি বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের পানির সংকেত হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এর সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট নামক কঠিন পদার্থ উৎপন্ন হয়। এটা অদ্রবণীয়। তাহলে যখন একটা দ্রবণের মধ্যে কঠিন পদার্থ উৎপন্ন হয়, তখন সেটা কী হবে? ঘোলা হয়ে যাবে দ্রবণটা, এবং তলানি হিসেবে নিচে জমা হবে। তো আমরা জেনে নেই, আরেকটু জেনে নেই যে চুনের পানিতে আমরা কার্বন ডাইঅক্সাইড চালনা অধিক পরিমাণে চালনা করলে কী হবে। আমরা তো চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করার ফলে যে পরীক্ষাটি করলাম, সেখানে দেখলাম যে চুন পানিটি ঘোলা হয়ে গেল। কিন্তু এখানে বলা হচ্ছে যে অধিক পরিমাণে হলে কী হবে। তো চুনের পানিতে আমরা কার্বন ডাইঅক্সাইড চালনা করে দেখছি যে সেখানে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, যার কারণে পানিটি ঘোলা হয়ে যায় এবং এটা তলানি হিসেবে নিচে জমা হয়। কিন্তু এই দ্রবণে যদি আমরা অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করি, দিতে থাকি, তাহলে দেখা যাবে দ্রবণটি পুনরায় আবার পরিষ্কার হয়ে যাবে। কারণ কি? এখানে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হবে। এই ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট হলো দ্রবণীয় যৌগ। তাহলে অদ্রবণীয় থেকে দ্রবণীয় যৌগ তৈরি হওয়ার কারণেই এটা পানি, অর্থাৎ চুনের পানিটি আবার পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা আরেকটা নতুন বিক্রিয়া নিয়ে আলোচনা করি, প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন অর ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। প্রতিস্থাপন একটু বুঝো, প্রতিস্থাপন কি? যে কারো জায়গা কেউ দখল করা, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া, এটাই হলো প্রতিস্থাপন। মনে করো তোমরা তিন বন্ধু একটা জায়গায় বসে আছো, অন্য একটা বন্ধু এসে তোমাদের তিনজনের একজনকে ওখান থেকে সরিয়ে দিয়ে সে ওখানে বসলো, তাহলে এই ঘটনাটাই হলো প্রতিস্থাপন, এবং অন্য বন্ধুটি ওখান থেকে সরে গেল, অর্থাৎ সে প্রতিস্থাপিত হলো নতুন বন্ধুর দ্বারা। তো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া আসলে কি? যে যখন কোনো মৌল বা যৌগ মূলক অন্য একটি মৌল বা যৌগ মূলককে প্রতিস্থাপিত করে নতুন যৌগ তৈরি করবে, তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। অর্থাৎ একটি যৌগের কোনো মৌল বা মূলককে অপর কোনো তার চাইতে বেশি সক্রিয় মৌল বা মূলক প্রতিস্থাপিত করে যদি নতুন যৌগ তৈরি করে, সেই বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন অর ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তোমরা এখানে খেয়াল করো, জিঙ্ক, আমরা সালফিউরিক অ্যাসিড, একটি টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ নিয়ে তার মধ্যে জিঙ্কের কয়েকটি টুকরা যোগ করেছি, ফলে উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা কেমনে বুঝবো? যখন টেস্ট টিউবের মুখ দিয়ে দেখবো সাদা ধোঁয়া বের হয়ে আসছে, তাহলে বুঝবো যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে আছে, অর্থাৎ বিক্রিয়াটি সংঘটিত হয়েছে, নতুন পদার্থ সৃষ্টি হয়েছে। এখানে ভালো করে খেয়াল করো, এখানে জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেনের জায়গাটি জিঙ্ক দখল করেছে, ফলে জিঙ্ক সালফেট উৎপন্ন হয়েছে এবং হাইড্রোজেন গ্যাস, আলাদাভাবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তো আমরা আরো কয়েকটি উদাহরণ দেখি, বুঝতে পারবো। দেখো, এখানে জিঙ্ক এবং কপার সালফেট এর বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয়েছে। তো কি ঘটনা ঘটেছে এখানে? জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করেছে, করে কপারের জায়গাটি জিঙ্ক দখল করেছে, ফলে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয়েছে।
তাহলে একটা বিষয় খেয়াল করো, এখানে জিঙ্ক এবং কপারের মধ্যে সক্রিয়তা কার বেশি? অবশ্যই জিঙ্কের, তাই না? জিঙ্ক কপারের জায়গা দখল করেছে, করার ফলে জিঙ্ক সালফেট উৎপন্ন হয়েছে এবং কপার আলাদাভাবে কপার ধাতুতে পরিণত হয়েছে। তো আমরা একটি পরীক্ষার মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে জেনে নেই। চলো খেয়াল করো, এখানে এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়েছি, উৎপন্ন কপার কার্বনেটকে তাপ দিয়েছি, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়েছি, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিয়েছি এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ প্রদান করেছি। তো প্রথমে কপার কার্বনেটকে তাপ দেওয়ার ফলে কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়ার ফলে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়েছে, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়ার কারণে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। তো এইখানে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকটা যৌগিক পদার্থ ভেঙে এক দুইটি করে যৌগিক পদার্থ উৎপন্ন হয়েছে, কিন্তু এর আগেই আমরা দেখে আসলাম কি একটা যৌগিক পদার্থ ভেঙে দুটা মৌলিক পদার্থ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এখানেও কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি যে সকল বিশ্লেষণ বিক্রিয়ায় বিয়োজন বিক্রিয়া, কিন্তু সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়। কেননা দেখো, এখানে কপার কার্বনেটকে তাপ দেওয়ার ফলে যে দুটা পদার্থ উৎপন্ন হয়েছে, কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এরা দুটাই কিন্তু যৌগিক পদার্থ, কোনো মৌলিক পদার্থ উৎপন্ন হয়নি। তাহলে এটা বিয়োজন, শুধুমাত্র এটা বিয়োজন বিক্রিয়াই বলবো, এটা বিশ্লেষণ না। তো আমরা এবার একটা বিয়োজন বিক্রিয়ার পরীক্ষা নিয়ে আলোচনা করা যাক। চলো যার কারণে এটা হয়েছে, এবার আসো আমরা আরেকটা নতুন বিক্রিয়া দহন বিক্রিয়া নিয়ে আলোচনা করি। দহন, দহন শব্দের অর্থ কি? দহন শব্দের অর্থ হলো পোড়ানো। তো দহন মানে পোড়ানো। এবার বলো তো পোড়াতে কি লাগে? আগুন জ্বালাতে গেলে অক্সিজেন লাগে, তাই না? অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। আগুন যদি না জ্বলে তাহলে আমরা পোড়াতে পারবো না। সহজ কথায় আমরা এখানে বলতে পারতেছি যে অক্সিজেনের সাহায্যে কোনো পদার্থকে, অর্থাৎ মৌলিক বা যৌগিক পদার্থকে পোড়ালে নতুন পদার্থ উৎপন্ন হয়, নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তখন সে বিক্রিয়াকে আমরা বলবো দহন বিক্রিয়া বা কম্বাসন রিয়াকশন। তো এই কম্বাসন রিয়াকশনে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, তাই এটাকে আমরা কি বলবো, এটাও এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। খেয়াল করো, আমরা বাসায় মিথেন গ্যাস পোড়াই, তাই না? মিথেন গ্যাস, এই যে বাড়িতে যে রান্না করা হয় মিথেন গ্যাস, এই মিথেন গ্যাসকে পোড়ালে কি উৎপন্ন হয়? অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তো এটা একটা কোন বিক্রিয়া? গ্যাসকে পোড়ানো হচ্ছে অক্সিজেনের সাহায্যে, দহন। তাহলে কি পোড়ালাম কাকে? মিথেনকে। উৎপন্ন হলো কি? কার্বন ডাইঅক্সাইড, পানি, অর্থাৎ দুটা ভিন্ন যৌগ উৎপন্ন হলো, এই জন্য এই বিক্রিয়াকে আমরা বলবো দহন বিক্রিয়া। চলো আমরা আর একটা উদাহরণের সাহায্যে এটা দেখে নিই দহন বিক্রিয়ার। এখানে খেয়াল করো, সালফার, কার্বন, ম্যাগনেসিয়াম এবং হাইড্রোজেনকে দহন করা হয়েছে, অর্থাৎ অক্সিজেন সংযোজনও বলা যেতে পারে বা অক্সিজেনের সাহায্যে এটাকে পোড়ানো হয়েছে। ফলে দেখো, সালফারের দহনে সালফার ডাইঅক্সাইড এবং তাপ উৎপন্ন হয়েছে, কার্বনের দহনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং তাপ উৎপন্ন হয়েছে, ম্যাগনেসিয়ামের দহনে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং তাপ উৎপন্ন হয়েছে, হাইড্রোজেনের দহনে পানি এবং তাপ উৎপন্ন হয়েছে।
একটা পরীক্ষার মাধ্যমে আমরা এটা দেখে নিই, দহন বিক্রিয়াটা খেয়াল করো। দহন বিক্রিয়া পরীক্ষা করার জন্য আমাদের লাগবে ম্যাগনেসিয়াম এর রিবন, একটা চিমটা, স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নার। আমরা চিমটা দিয়ে ম্যাগনেসিয়াম রিবন বা তারকে শক্ত করে ধরব, এরপর বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের এটাকে পুড়াবো। দেখা যাবে রিবনটি পুড়ে এক ধরনের ছাই উৎপন্ন করছে, সাদা বা ধূসর বর্ণের ছাই উৎপন্ন করছে, এবং এক সময় এটা শেষ হয়ে যাবে, পুড়ে ছাইয়ে পরিণত হয়ে যাবে। খেয়াল করো, তাহলে এখানে ম্যাগনেসিয়াম ছিল একটা মৌলিক পদার্থ এবং ধাতু, সেটা পুড়ে গিয়ে এক ধরনের ছাই বা যৌগিক পদার্থ তৈরি করলো ধূসর বর্ণের, তাহলে সেটা কি হবে? তো আমরা জানি যে সহজ কথায় দহন বিক্রিয়ার মাধ্যমে যে কোনো ধাতু বা অধাতুকে পোড়ালে তাদের অক্সাইডে পরিণত হয়। তাহলে ম্যাগনেসিয়ামকে পোড়ানো হয়েছে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়ামকে দহনের ফলে যে পদার্থটি পাওয়া গেল, সাদা বর্ণের বা ধূসর বর্ণের ছাই পাওয়া গেল, সেটা কি হবে? অবশ্যই ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার আমরা আরেকটি নতুন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো, মোমবাতির দহনে কি ধরনের পরিবর্তন ঘটে? আমরা তো সবাই জানি মোমবাতিকে পোড়ায় আলো এবং তাপ উৎপন্ন করা হয়। তাহলে এখানে মোমবাতিকে পোড়ানোর ফলে কি পরিবর্তন ঘটে? আমরা কিন্তু এই অধ্যায়ের শুরুতেই ভৌত এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করে আসছি, এবং সেখানে কিন্তু বলা হয়েছিল ভৌত পরিবর্তনে কি হয়, অবস্থার পরিবর্তন ঘটে, কঠিন, তরল, বায়বীয় এই ধরনের অবস্থার পরিবর্তন ঘটে, আর রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থে সৃষ্টি হয়, অর্থাৎ গঠনগত পরিবর্তন ঘটে। তো এই মোমবাতির দহনে কি ঘটে? তোমরা জানো যে মোমবাতি যখন আমরা পোড়াই, তখন মোম তো সাধারণ অবস্থায় কঠিন পদার্থ, মোমকে যখন আমরা পোড়াই তখন আগুনের শিখার নিচে কিছু মোম কি থাকে, গলিত বা তরল অবস্থায় থাকে, এবং শিখার উপরে কিছু মোম বাষ্পীয় অবস্থায় অবস্থান করে। তাহলে এখানে মোমের তিনটা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, কঠিন, তরল এবং বায়বীয়। তাহলে এটা মোমের কোন ধরনের পরিবর্তন? অবশ্যই এটা মোমের ভৌত পরিবর্তন। আবার মোম অক্সিজেনের সাহায্যে পুড়ে বা দহন ঘটে, ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ এবং আলো, ভিন্ন ভিন্ন পদার্থ তৈরি হয়। তাহলে এই পরিবর্তনকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। তাহলে বোঝা গেল যে মোমবাতির দহনে কিন্তু ভৌত এবং রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন ঘটে। চলো আমরা এর পরের বিক্রিয়া নিয়ে আলোচনা করি। আমরা একটা নতুন বিক্রিয়া নিয়ে আলোচনা করি এবার। বিক্রিয়াটি হলো দ্বিবিযোজন বা বিনিময় বিক্রিয়া। বিনিময় কি? তোমরা জানো যে একে অপরের সাথে কোনো কিছু লেনদেন। তো এই ধরনের বিক্রিয়ায় বিভিন্ন দুই বা ততোধিক যৌগের মধ্যে মৌল বা মূলক বিনিময় ঘটে। চলো আমরা দেখে নিয়ে যাই বিয়োজন বিক্রিয়া, দ্বিবিযোজন বিক্রিয়া বা দ্বিবিয়োজন বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগের অণুর মৌল বা মূলকগুলো স্থান বিনিময় করে একাধিক নতুন ধর্ম বিশিষ্ট যৌগ গঠন করে, তাকে পারস্পরিক দ্বিবিযোজন বা বিনিময় বিক্রিয়া বলা হয়। তো এখানে কি হবে, যৌগ দুটা যৌগ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাদের মধ্যে মৌল বা মূলকের বিনিময় ঘটবে, অর্থাৎ একটার স্থান আরেক জন দখল করবে, এটাকে দ্বিপ্রতিস্থাপনও বলতে পারি আমরা। তারপরে দুটা ভিন্ন ধরনের পদার্থ তৈরি হবে। একটু খেয়াল করো, এখানে আমরা সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে
সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়েছি, ফলে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট নামক দুটি যৌগ উৎপন্ন হয়েছে। খেয়াল করো, সিলভার নাইট্রেট, তাহলে সিলভারের সাথে কী ছিল? নাইট্রেট। সোডিয়ামের সাথে কী ছিল? ক্লোরিন। এখন দেখো, উৎপন্ন বস্তুতে সিলভারের সাথে কে আসছে? ক্লোরিন। আর সোডিয়ামের সাথে কে গেছে? নাইট্রেট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলভার এবং সোডিয়ামের সাথে নাইট্রেট এবং ক্লোরিনের বিনিময় ঘটেছে, অথবা নাইট্রেট এবং ক্লোরিনের মধ্যে সিলভার এবং সোডিয়ামের বিনিময় ঘটেছে। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো দ্বিবিযোজন বা বিনিময় বিক্রিয়া বা দ্বিপ্রতিস্থাপন। চলো এবার আমরা আরেকটি নতুন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। বিক্রিয়াটি হলো প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। প্রশমন অর্থ কি? প্রশমন অর্থ হলো যে আমরা জানি যে রসায়ন বিজ্ঞানে কিছু বস্তু আছে যাদেরকে বলি আমরা অ্যাসিড, এবং কিছু বস্তু আছে ক্ষার, যারা পরস্পরের মধ্যে বিক্রিয়া করে নিরপেক্ষ একটা যৌগ তৈরি করে, সেটা হলো লবণ। অর্থাৎ অ্যাসিড ধর্মী পদার্থ এবং ক্ষার ধর্মী পদার্থের বিক্রিয়ায় একটা নিরপেক্ষ পদার্থ সৃষ্টি হয়। এই বিক্রিয়াকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। সহজ কথায়, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অ্যাসিড একটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে প্রশমন বিক্রিয়া বা অ্যাসিড ক্ষারক বিক্রিয়া বলা হয়। এখানে যেহেতু অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়ায় অংশগ্রহণ করে ক্ষারক, এই জন্য আমরা এটাকে অ্যাসিড ক্ষারক বিক্রিয়া বলে থাকি। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে সোডিয়াম হাইড্রক্সাইড একটি কি ক্ষারক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড নামক লবণ এবং পানি উৎপন্ন করেছে। তাহলে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারক, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড, অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় নিরপেক্ষ পদার্থ সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানিও নিরপেক্ষ পদার্থ উৎপন্ন হয়েছে। তাই এই বিক্রিয়াটিকে একটি প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। চলো আমরা আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা। আমরা জানি আমরা বাসায় কিন্তু সবাই খাবার সোডা বা বেকিং সোডা, লেবু, এগুলো বিভিন্ন কারণে ব্যবহার করে থাকি। আমি একটা উদাহরণ দিই, কচু কচু বা কচু জাতীয় কোনো সবজি খাইলে আমাদের গলা চুলকায়, কিন্তু আচার বা লেবুর রস খাইলে এই গলার চুলকানিটা বন্ধ হয়ে যায়। কেন, তাই না? আবার দাঁত আমরা ব্রাশ করি টুথপেস্ট দিয়ে, কেন? ভিমরুল বা পিঁপড়া কামড় দিলে সেখানে আমরা চুন দেই, কেন? এ বিষয়গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো আমরা বিক্রিয়ার উদাহরণটা আগে জেনে নিই, তারপরে আমরা ওগুলো নিয়ে আলোচনা করতেছি। খেয়াল করো যে খাবার সোডা বা বেকিং সোডা, এর সাথে লেবুর রস, লেবুর রসে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। আর বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটা ক্ষারক জাতীয় পদার্থ, আর সাইট্রিক অ্যাসিড অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তোমাদের একটা বিষয় খেয়াল করে দিই, যে কোনো হাইড্রোজেন কার্বনেট বা কার্বনেট যৌগের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এটা মনে রাখবা। কি বললাম? যে হাইড্রোজেন কার্বনেট জাতীয় যৌগ বা কার্বনেট জাতীয় যৌগ এর সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয়, তাহলে সেখানে লবণ পানির সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো, বেকিং সোডার সংকেত কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং সাইট্রিক অ্যাসিড লেবুর রসের উপাদান। তো এই দুটার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে? সোডিয়াম সাইট্রেট নামক লবণ এবং পানি। আর যেহেতু এটা হাইড্রোজেন কার্বনেট জাতীয় যৌগ ছিল বেকিং সোডা, তাই এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে।
এবার খেয়াল করো, চুনের পা চুনের সাথে ভিনেগার বা অ্যাসিডের অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যাসিটেট লবণ, ক্যালসিয়াম অ্যাসিটেট লবণ ও পানি উৎপন্ন হয়। চুন, চুন সম্পর্কে আমরা সবাই জানি, ভিনেগার সবার বাসায় আছে। ভিনেগার কি? অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি। তাহলে ভিনেগারে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে। লেবু রসে যেমন সাইট্রিক অ্যাসিড থাকে, তাহলে ভিনেগারে থাকে কি? অ্যাসিটিক অ্যাসিড। এই ভিনেগারের মধ্যে যদি আমরা অল্প পরিমাণ চুন দেই, তাহলে কি তৈরি হবে? চুন কি? ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় চুন। তাহলে বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অ্যাসিটেট এবং পানি। তাহলে ক্যালসিয়াম অ্যাসিটেট এখানে লবণ এবং পানি উৎপন্ন হয়। তো আমি তোমাদেরকে বলেছিলাম, কিছুক্ষণ আগেই বললাম, যে প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা আসলে কি, বা প্রশমন বিক্রিয়া আমরা দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করে থাকি। ওই যে কচু খাইলে বলছিলাম যে গলা চুলকায়, পরে লেবুর রস খাইলে ঠিক হয়ে যায়, অথবা টক জাতীয় কোনো কিছু খাইলে ঠিক হয়ে যায়। তাহলে এখানে কচুতে প্রচুর পরিমাণে ক্ষার থাকে, এই ক্ষারের কারণে গলা চুলকায়, আর লেবুর রস বা টক জাতীয় ফল খাইলে এটা থেমে যায়। কারণ কি? এখানে ওই লেবুর রস বা টক জাতীয় ফলে যে অ্যাসিড আছে, ওটা ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমিত করে। তারপরে আরেকটা কথা বলেছিলাম তোমাদের, পিঁপড়া কামড়ালে আমরা চুন দিই, মৌমাছি কামড়ালে চুন প্রয়োগ করি, তাই না? এটা এটাও এখানে প্রশমন বিক্রিয়ারই একটা উদাহরণ। আবার টুথপেস্ট দ্বারা আমরা দাঁত মাজি। টুথপেস্ট দ্বারা দাঁত মাজি কেন? আমরা যখন খাবার খাই, এই খাবারগুলো যখন দাঁতের ফাঁকে আটকে যায়, তখন সেখানে ব্যাকটেরিয়ার আক্রমণে বিভিন্ন অ্যাসিড জাতীয় পদার্থ তৈরি করে। এই অ্যাসিড জাতীয় পদার্থ দাঁতের ক্ষয় করবে, যার কারণে আমরা টুথপেস্ট দ্বারা দাঁত মাজি। আর টুথপেস্টের মূল উপাদান হলো ক্ষারক। এই ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমিত করে দেয়, ফলে দাঁতের ক্ষয় থেকে আমরা রক্ষা পাই। আসো এবার আমরা জেনে নেই যে একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির রূপান্তর। রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির রূপান্তর, আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রথমে কিন্তু বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয় অথবা তাপ শোষিত হয়। কেন এই তাপ শক্তির রূপান্তর ঘটে? কেন বা তাপ উৎপন্ন হবে? কেন বা তাপ এর প্রয়োজন হবে? আমি এখানে দুইটা বিক্রিয়া দিয়েছি তোমাদের, হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হওয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন হওয়া। তো আমরা প্রথম বিক্রিয়া নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় অণু অংশগ্রহণ করে না, অংশগ্রহণ করে কে? পরমাণু। এটা বিজ্ঞানী ডাল্টন প্রমাণ করেছেন। তো এখানে হাইড্রোজেন গ্যাসকে আমরা বন্ধন আকারে প্রকাশ করেছি HH, অক্সিজেন গ্যাসকে আমরা বন্ধন আকারে প্রকাশ করেছি OO দ্বিবন্ধন এবং HH এক বন্ধন। এবং পানিতে খেয়াল করো, এখানে অক্সিজেনের সাথে দুটা হাইড্রোজেন একক বন্ধনে যুক্ত আছে। একটু চিন্তা করে দেখো, অক্সিজেনের সাথে প্রথমে কি অক্সিজেন যুক্ত ছিল, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত ছিল, কিন্তু যখন একটা বিক্রিয়া সম্পন্ন হলো, তখন অক্সিজেনের সাথে কার বন্ধন গঠিত হয়েছে? হাইড্রোজেনের হয়ে পানি তৈরি হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা কিন্তু বুঝতে পারতেছি, এখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন, অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধনটা ছিল সেটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর নতুন করে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধন তৈরি হয়েছে, তাই না? তাহলে এই যে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, অক্সিজেনের সাথে অক্সিজেন, এই দুটা বন্ধন ভাঙতে কি লাগবে? শক্তি লাগবে। এটা ভাঙার পরে আবার যখন এই বন্ধন গঠিত হবে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের, তখন আবার শক্তি উৎপন্ন হবে। সহজ কথায়, বন্ধন ভাঙতে
শক্তির প্রয়োজন হয় এবং বন্ধন গঠনে শক্তি উৎপন্ন হয়। তো খেয়াল করো, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন এবং অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি লাগবে, তার চেয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন বন্ধন গঠনে যদি বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তখন এই বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হবে। অর্থাৎ এখানে বন্ধন ভাঙতে যে শক্তি লাগলো, বন্ধন গঠনে তার চেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়েছে, এই জন্য এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়ায় তাপ প্রয়োজন হবে কখন? তাহলে বিপরীতভাবে চিন্তা করো, যদি ভাঙতে বেশি পরিমাণে শক্তি লাগে এবং উৎপন্ন হয়, গঠনেও কম পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তখন কিন্তু শক্তি দিতে হবে, অর্থাৎ তাপ দিতে হবে, না হলে বিক্রিয়াটি সংঘটিত হবে না। যেমন নাইট্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, এটা কিন্তু একটা তাপহারী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়া সংগঠনের জন্য তাপ প্রয়োগ করতে হবে। নিচের যে বিক্রিয়াটি দেখো, এখানে সোডিয়ামের সাথে অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ আছে, তারপরে হাইড্রোজেনের সাথে ক্লোরিন বন্ধনে আবদ্ধ আছে, আবার যখন উৎপন্ন হয়েছে তখন সোডিয়ামের সাথে বন্ধন গঠন হয়েছে কার? ক্লোরিনের। আর হাইড্রোজেন অক্সিজেনের সাথে আর কার বন্ধন গঠিত হয়েছে? হাইড্রোজেনের। তাহলে এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধনটি ছিল সেটা ভেঙে গেছে, ক্লোরিন যে যুক্ত হয়েছে কার সাথে? সোডিয়ামের সাথে, হয়ে সোডিয়াম ক্লোরাইড। আবার এখানে হাইড্রোক্সিল ওএইচ এর বন্ধনের সাথে এইচসিএল এর এইচটা যুক্ত হয়েছে, হয়ে এইচ ও এইচ বন্ধন গঠন করেছে, অর্থাৎ পানি তৈরি করছে। তো এই বন্ধনগুলো ভেঙে গেছে, বিক্রিয়ক সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের বন্ধনগুলো ভেঙে গেছে, আর সোডিয়াম ক্লোরিন এবং হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে নতুন করে বন্ধন গঠিত হওয়ার ফলে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়েছে। তো এক্ষেত্রেও এই বন্ধন ভাঙতে যদি বেশি শক্তি লাগে আর বন্ধন গঠনে কম শক্তি উৎপন্ন হয়, তাহলে কি বিক্রিয়াটি হবে? অবশ্যই হবে না। কিন্তু এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এখানে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ সোডিয়াম এবং অক্সিজেনের মধ্যে বন্ধন ভাঙতে এবং হাইড্রোজেন ক্লোরিনের মধ্যে বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে, তার চাইতে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয় সোডিয়াম এবং ক্লোরিন এবং হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে বন্ধন গঠন করতে, তাই এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে সহজ কথায় আমরা কি বুঝতে পারলাম? যে যদি বিক্রিয়কদের বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগে আর উৎপাদের বন্ধন গঠনে কম শক্তি উৎপন্ন হয়, তখন তাপের প্রয়োজন হবে, তখন সেটা তাপহারী হবে। আর যদি বিক্রিয়কদের বন্ধন ভাঙতে কম শক্তি লাগে আর উৎপাদের বন্ধন গঠনে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তখন সেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে এবং সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে বুঝতে পারছো যে রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে তাপ শক্তির রূপান্তর ঘটে। এবার তোমাদের জন্য দুটি বাড়ির কাজ দেব। প্রথমে দেখো, 1 নম্বর প্রশ্নে জিঙ্ক যোগ কপার সালফেট ইকুয়াল জিঙ্ক সালফেট প্লাস কপার, এবং 2 নম্বর সমীকরণে দেখানো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া। একটু খেয়াল করো, এখানে জিঙ্ক কি করেছে? কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করেছে, করে জিঙ্ক সালফেট আর কপার পরিণত হয়েছে। তাহলে বুঝতে পারছো, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়েছে। এই দুটা বিক্রিয়ায় যে দুটা বিক্রিয়ক, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়েছে, তারা কি একই? অবশ্যই না। তোমরা জানো যে অ্যাসিড এবং ক্ষারক কি? বিপরীত ধর্মী যৌগ, তাই না? এদের বিক্রিয়ায় নিরপেক্ষ যৌগ উৎপন্ন হয়। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? আলাদা যৌগ, একটি অ্যাসিড এবং একটি ক্ষারক। 2 নম্বর বাড়ির কাজটা আমরা দেখি। 1 নম্বর বিক্রিয়ায় দেখানো হয়েছে যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া, মানে চুনের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া।
দুই নাম্বার বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাসের সাথে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়া, এবং তিন নাম্বার বিক্রিয়াটা হলো ক্যালসিয়াম কার্বোনেটের বিয়োজন বিক্রিয়া। তো গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে 1 নং সমীকরণটি সমতা বিধান করো, তার মানে 1 নম্বর বিক্রিয়াটা আমরা করব, করে উভয় পাশের পরমাণু সংখ্যা সমান করব। করার পর বলছে যে বিক্রিয়াটি কোন ধরনের তা ব্যাখ্যা করো। তাহলে এখানে চুন ক্ষারক এবং অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এটা কি বিক্রিয়া হবে? প্রশমন বিক্রিয়া। ঘ নাম্বার বলা হচ্ছে যে উদ্দীপকের 2 এবং 3 নম্বর সমীকরণ দুইটি সম্পূর্ণ করে বিশ্লেষণ করো যে বিক্রিয়ার দুটি পরস্পর বিপরীত ধর্মী। খেয়াল করো 2 নম্বর বিক্রিয়া অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে কি একটা যৌগে পরিণত হলো সংযোজন। আর ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা কি বিয়োজন? তাহলে 2 নম্বরটা হলো সংযোজন, 3 নম্বরটা হলো বিয়োজন, তাহলে পরস্পর কি বিপরীত ধর্মী? অবশ্যই তোমরা পারবা এবং বাড়ির কাজ অবশ্যই করবা। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।